আসলে আমি খুব অসুস্থ বোধ করছি, আমার ঠান্ডা কাশি এমন অবস্থা, কথা বলা খুব কষ্টকর। তারপরে বলছে যেটা আমরা বললেই নয়, কারণ আমরা একটা চরম সীমায় পৌঁছে গেছি, যে আমাদের বলে না যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেই অবস্থা হয়েছে। সিনেপ্লেসগুলো সবসময় আমাদের সাথে অবিচার করে, আমরা কখনো মুখ বুঝে সহ্য করি, কখনো মৃদু প্রতিবাদ করি, যা কখনোই কোনো কাজে আসে না। এরা একটা শক্তি ধারণ করে এই অনিয়মগুলো করে আসে, যে এমন অনিয়ম যে যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে একটু এরা সবাই বলে গেছে যে সিনেমা যখন চালায় সে শো টাইমের বিষয়ে একটা অত্যন্ত বৈমাত্রিকতা ব্যবহার করে। আমাদের যে ছবিগুলো একটু মানে নরম হয়, যা আমরা সুপার হিট হিট বাম্পার হিট ইত্যাদি শব্দ ব্যবহার করি, কোনো কোনো শোষ ব্যবহার করি বা শোষরে কি করে ব্যবহার করি, সেই শোষের উপরে বা একটু হিটের কাছাকাছি এরকম ছবি যখন যায় তখন তারা সেটাকে একেবারে গলা টিপে মেরে দেয়, কোনো রকমই সুযোগ দেয় না এই ছবিটিকে দর্শকদের দেখা, কারণ দুই তিন দিনের মধ্যে নামা যায়। দর্শকদের কাছে একটা রিপোর্ট পৌঁছানোর আগে কীভাবে একটি ছবি নামিয়ে দেয় এটা আসলে আমাদের কোনোভাবেই বোধগম্য নয়। কারণ আরও যেহেতু একটু আগে হায়াত ভাই বলে গেলেন যে টাইমগুলো এমনভাবে রাখে যে টাইমে সাধারণত দর্শকরা খুব কমই যায়, যেমন অনেক সময় মর্নিং শো দিয়ে রাখে, কারণ এখন এই মর্নিং শোতে বাংলা সিনেমা দেখতে খুব কম লোকেই যায়, সে টাইমটা দিয়ে রাখে। আবার একটা এমন হলে দেয় যেটা একটু আগে একবার বলে গেল যে 500 টাকার টিকিট বা 400-450 টাকার টিকিটের জায়গায় দিয়ে রাখে, এবং সেটি কোনো পাবলিসিটি করে না। আগে তো আমরা জানতাম যে পত্রিকায় পাবলিসিটি দিয়ে কোন হলে কোন ছবি কয়টায় শুরু চলছে, কোন টাইমে চলছে, সেটা দর্শকরা জানতে পারত এবং দর্শকরা সেই অনুযায়ী একটা টার্গেট নিয়ে সিনেমা হলে যেত, কিন্তু এখন সেটা যাওয়া সম্ভব নয়। দর্শকদেরকে জানতে হবে ইন্টারনেট ঘেঁটে, তাদের ওয়েবসাইটে গিয়ে তারপরে জানতে হবে যে হ্যাঁ এইটা এই শো চলে, কিন্তু সেটা কয়জন মানুষ পারে, এই ওয়েব ঘেঁটে তাদের কয়জন মানুষ বলতে পারবে যে হ্যাঁ তারা এই শো চলে, তাদের সেভাবে টিকিট কাটাও অসম্ভব ব্যাপার। সব মিলে আমি বলবো যেটি একটি চরম অন্যায়। আর যেটা একটু আগে বলে গেল যে আমরা আসলে 8 ভাগের 1 ভাগ পাই টিকিটের মূল্য, আমরা দেখেছি যে 200 টাকার একটা টিকিট বিক্রি হলে আমরা 17 টাকা কত পয়সার সামথিং পাই, যেটি সত্যি খুব অবিচার। এই অবিচার নিয়ে আমি অনেকবার অনেক জায়গায় বোঝাচ্ছি, কিন্তু কোনো প্রতিকার হয় নাই। আসলে আমাদের শক্ত হতে হবে এবং শক্ত হয়ে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ শুধু না, প্রয়োজন হলে আমরা ওই হল যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। কারণ আমরা যদি না বাসলাম তো সিনেপ্লেক্সে আমাদের কী লাভ, আমাদের প্রযোজক যদি না বাসলো তাহলে সিনেপ্লেক্সে আমাদের কী লাভ, আমরা তো সিনেপ্লেক্স দিয়ে হিন্দি ছবির পৃষ্ঠপোষকতা করবো না, আমরা তো ইংরেজি ছবির লাভবান করবো না আর ওনাদের লাভবান করবো না। ওনারা কোনো আইনই মানে না, ওনারা কোনো সরকারি নিয়মই মানে না, যেখানে 30% বছরে একটি সিনেমা হলে এই বিদেশি ছবি চালানোর কথা, ইন্ডিয়ান ছবি চালানোর কথা, সেখানে ওরা বাংলা ছবি 30% চালান না, অর্থাৎ 70%-এর বেশি ওটা বিদেশি ছবি চালান। তো এটি তো সবচেয়ে বড় অন্যায়। আর টাকা ভাগাভাগির কথা যেটা বললাম, আমি মনে করতাম যে এই বিষয়টা বোধ হয় সব জায়গায় হয়, কিন্তু আমি ইন্ডিয়াতে গিয়ে বিভিন্ন সিনেমা হলে মাদ্রাজে কলকাতায় যে আমি সিনেমা দেখেছি সেখানে যে সিনেপ্লেক্সগুলো আছে সেখানে 200 টাকার একটা টিকিট হলে তাদের 3.5 টাকা বা 4.5 টাকা এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ট্যাক্স আছে এই সিটি কর্পোরেশনের। এটি বাদে যে টিকিটের পয়সাটা থাকে, অর্থাৎ আমি 213 টাকার একটা টিকিট কিনলাম কলকাতায় আইনক্সে, সেখানে 5.5 টাকা বা 4.5 টাকা এরকম কেটে রেখে বাকিটা 50-50 ভাগ করে। আমি ওদের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, আমি অনুমানে বলছি না, আমি হলের ম্যানেজারের কাছে গিয়ে আমার পরিচয় দিয়ে বললাম যে আপনাদের টিকিটটা 213 টাকা বিক্রি করলেন, এটা প্রডিউসার বা ডিস্ট্রিবিউটার কত পার্সেন্ট পাবে? উনি বললেন যে টিকিটে গায়ে লেখা আছে না 4.5 টাকা বা 4.5 টাকা, ঠিক একজাক্ট ফিগারটা বলে দেয়, তো এটা বাদ দিয়ে আমরা 50-50 নেই। অথচ আমাদের এখানে একটা ছবি যদি 10 লাখ টাকা প্রযোজক পায় তাহলে তারা সেটা থেকে 80 লাখ টাকা ইনকাম করে। তো কল্পনা করতে পারেন যে একটা ছবি যখন এখানে 20 লাখ টাকা পায় তারা 1.60 কোটি টাকা নেয়, আমাদের যদি 50-50 দিত তাহলে আমাদের কোনো প্রযোজকই লস করতো না, এবং এখান থেকে উৎসাহিত হয়ে বছরে একাধিক ছবি নির্মাণ করতে পারতো, বড় বড় ছবি নির্মাণ করতে পারতো।
কাজে আমি বলবো, এখানে খুশকু আছে আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদের নেতা এবং আমরা তার সহযোগী আছি। আমরা সবাই একটা আসলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, যেমন পূর্ব আমরা করেছি, দরকার রাস্তা নামবো, দরকার মন্ত্রী সাবেকৃতি দেবো, যেখানে যা করা দরকার আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের সর্বতোভাবে কাজ করতে হবে। আর আমাদের দেওয়ালে পিছিয়ে গেছে, আর উপায় নাই, আমরা যদি না বাঁচলাম তাহলে চলচ্চিত্র আর কে বাঁচাবে, কাটতে বাঁচবে, কারণ কারণ মুখোপেক্ষী হয়ে থাকে আমাদের আর লাভ। তো এই প্রস্তাব আমি রাখলাম যে সবাই ঐক্যবদ্ধভাবে আসো, আমরা আন্দোলন করি। আমরা সেক্ষেত্রে সাংবাদিক ভাইদের খুবই সহযোগিতাকে চাই, কারণ প্রচার না হলে এটি কোনো কাজে আসবে না। সাংবাদিক ভাইরা আমাদের সহযোগিতা করবেন, কারণ আমাদের চলচ্চিত্র বাঁচলে আমাদের চলচ্চিত্র সাংবাদিকরা যেমন বাঁচবেন, আমরা তো বাঁচবই, আর না বাঁচতে চলচ্চিত্র সাংবাদিকের তাদের কোনো দাম নেই। তো কাজে সবাইকে বলি আসুন, আমরা সব যারা চলচ্চিত্র নাম ব্যবহার করি, আমাদের পেশার পিছনে সামনে যারা চলচ্চিত্র নাম ব্যবহার করি, তারা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে হয়ে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করি এবং এই অন্যায় যাতে না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করি। ধন্যবাদ স্যার।